প্রিয় ছাত্রছাত্রীরা সবাই সাবধানে আছো তো ভালো আছো তো আর আগের যে ক্লাসগুলো দিয়েছিলাম সেগুলো কি একটু একটু অভ্যেস চলছে আচ্ছা আমরা এর জাস্ট আগের ক্লাসে কি দিয়েছিলাম সেখানে আমরা শিখেছিলাম যে কিভাবে বারবার যোগ না করে খুব সংক্ষেপে কোনো সমস্যা সমাধান করতে হলে আমরা একটি গণিতের বিশেষ পদ্ধতি নিয়েছিলাম বা পদ্ধতির আলোচনা করেছিলাম তার নাম হচ্ছে গুণ এই গুণকে ইংরেজিতে বলে মাল্টিপ্লিকেশন এবং গুণের তিনটি অংশ গুণ্য গুণক এবং গুণফল আজ আমরা কিভাবে গল্পের মাধ্যমে গল্পের সাহায্যে তোমাদের সঙ্গে গল্পের সাহায্যে কিভাবে গুণ শিখে নিতে পারি আজ আমরা কিছু উদাহরণ সেরকম দেখাতে চলেছি তাহলে তো চলো তোমরা দেখতে থাকো যে আমি কি উদাহরণ তোমাদের সামনে রাখছি তোমরা একটার পর একটা স্ক্রিনে দেখতে থাকো কি আসে ঠিক আছে ভালো করে দেখো বুঝতে পারো কিনা তো চলো দেখে নিই আমরা স্ক্রিনে প্রথম উদাহরণটা রেখেছি দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ পেন দেখো তো প্রত্যেকটা ছবিতে কটা করে পেন আছে বন্ধুরা হিসেব করে দেখো তো প্রত্যেকটা ছবিতে পেন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি করে তাহলে লিখেছি একটি ছবিতে আছে সাতটি পেন তাহলে তিনটে ছবি রেখেছি আমি পরপর তোমাদের জন্য তাহলে তিনটে ছবিতে কটা পেন থাকবে সাত গুণিতক তিন সমান একুশটি পেন বন্ধুরা ছবিটা দেখে তোমাদের কি ভালো লাগলো বুঝতে কি পারলে অঙ্কটা এখানে কিন্তু সাত হচ্ছে গুণ্য তিন হচ্ছে গুণক এবং গুণফল হচ্ছে একুশ এবার দেখো তো পরের উদাহরণ দেখো তো একটা একটা বাটিতে দুটো করে ডিম রেখেছি তোমাদের জন্য কি সুন্দর দেখতে দেখো সাদা রঙের ডিম তো একটি বাটিতে আছে তাহলে তোমরা নিশ্চয়ই বলতে পারবে কটা ডিম বন্ধুরা একটি বাটিতে আছে দুটি ডিম তাহলে পরপর তিনটে ছবি মানে তিনটে বাটি তাহলে তিনটে বাটিতে কটা ডিম থাকবে বন্ধুরা দেখো তো অঙ্কটা কিভাবে করেছি তিনটে বাটি তাই তিন গুণ চিহ্ন তারপর দুই কারণ দুটো করে ডিম আছে তাহলে হচ্ছে ছটি ডিম তাহলে তিনটে বাটিতে মোট কটা ডিম থাকলো ছটা ডিম তাহলে বারবার যোগ না করে আমরা কিন্তু সমাধানগুলো গুণের সাহায্যে খুব সহজেই করে ফেলছি এবার বন্ধুরা তোমাদের খুব পছন্দের একটা জিনিস চলে এসেছে আমার স্ক্রিনে দেখো বেলুন দেখো তো একটি মেয়ের হাতে কতগুলো বেলুন আছে এক দুই তিন চার পাঁচ একজনের হাতে পাঁচটি বেলুন আছে কটা বেলুন পাঁচটা বেলুন তাহলে বন্ধুরা কটি মেয়ের ছবি এখানে রেখেছি আমি তিনটি মেয়ে তাহলে তিনটি মেয়ের হাতে কটা বেলুন থাকবে দেখো তিনজনের হাতে আছে পাঁচ গুণিতক তিন সমান পনেরোটি বেলুন তাহলে আমরা কিন্তু বারবার দেখো যোগ না করে কি সুন্দর খুব সংক্ষেপেই গুণ করে ফেলছি গুণের সাহায্যে উত্তর বের করে ফেলছি এবার বন্ধুরা তোমাদের জন্য রেখেছি গাড়ি আচ্ছা বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো একটি গাড়িতে কটা চাকা থাকে চারটে চাকা কটা চাকা চারটে চাকা দেখো তো একটি গাড়িতে চাকা আছে চারটি তাহলে এখানে কটা গাড়ি রেখেছি তোমাদের জন্য তিনটি গাড়ি রেখেছি তিনটি গাড়িতে তাহলে কটা চাকা থাকবে চার গুণিতক তিন তাহলে হচ্ছে বারোটি চাকা তাহলে মোট চাকা তিনটি গাড়িতে কত থাকছে বারো ঠিক আছে আচ্ছা তাহলে এর পরে বন্ধুরা চলো কী উদাহরণ রেখেছি আমি তোমাদের জন্য বাহ দেখো তো কি সুন্দর জারের মধ্যে জল রয়েছে জলের মধ্যে মাছ রয়েছে রঙিন রঙিন মাছ আচ্ছা দেখো একটি জারে আছে কটি মাছ দেখো তো প্রত্যেকটা জারে আছে দুটি করে মাছ তাহলে বন্ধুরা তিনটি জারে কটা মাছ থাকবে আচ্ছা তোমরা যোগ করে করে দেখো তো প্রথমটায় দুই যোগ দুই যোগ দুই মানে ছয় হবে তাহলে গুণের মাধ্যমে প্রকাশ করলে কী হবে দুই গুণিতক তিন সমান ছটি মাছ থাকবে তাহলে বন্ধুরা দেখো কি সুন্দরভাবে আমরা বারবার যোগ না করে খুব সংক্ষেপে কি সুন্দর গুণের মাধ্যমে অঙ্কগুলোকে সমাধান করে ফেলছি এবার বন্ধুরা আমার বাগানের ফুল তোমাদের সামনে তুলে ধরেছি দেখো তো একটি ফুলে কটি পাপড়ি আছে দেখো একটা নয়নতারা এই ফুলটার নাম নয়নতারা ফুল এই নয়নতারা ফুলে দেখো তো তোমরা গুণে পাঁচটি পাপড়ি আছে তাহলে বন্ধুরা তোমাদের জন্য আমি তিনটে তিনটে ফটো রেখেছি পরপর তুন তিনটে ছবি রেখেছি তাহলে তিনটি নয়নতারা ফুলে কটা পাপড়ি থাকবে নিশ্চয়ই পাঁচ গুণিতক তিন সমান পনেরোটি পাপড়ি তাহলে তিনটি ফুল মিলে থাকছে মোট পনেরোটি পাপড়ি তাহলে বন্ধুরা আজ আমরা বারবার যোগ না করে কিভাবে অঙ্কগুলোকে খুব সহজে সমাধান করে ফেললাম তাই তো কি গো তোমরা কি বুঝতে পেরেছো ক্লাসটা আর তোমাদের আজকের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে ম্যাসেজের মাধ্যমে জানাতে ভুলো না তাহলে আজকের এই ছোট্ট ক্লাসটা তোমরা দেখতে থাকো পরের ক্লাসে আমি খুব তাড়াতাড়ি চলে আসছি তোমাদের কাছে ঠিক আছে তাহলে আজ এই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা